চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়কে বিশৃঙ্খলায় অতিষ্ঠ সাধারণ মানুষ। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা জ্যামে নষ্ট হচ্ছে নগরবাসীর কর্মঘণ্টা। যত্রতত্র পার্কিং আর বাস মিনিবাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানোই যানজটের কারণ বলে মনে করেন নগরবাসী। সঠিক ট্রাফিক ব্যবস্থাপনাকে গুরুত্ব দেওয়া সহ মেট্রো রেল ও বাস র্যাপিড ট্রানজিটের কথা বলছেন নগর পরিকল্পনাবিদরা। চট্টগ্রাম প্রতিনিধি কাজী মঞ্জুর ইসলামের তথ্যচিত্রে দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। চট্টগ্রাম নগরীতে প্রায় 70 লাখ মানুষের বসবাস। প্রতিদিন বাড়ছে গণপরিবহনের চাপ। পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন কয়েক হাজার বাস ট্রাক প্রবেশ করে নগরে। বিপুল সংখ্যক গাড়ির চাপ থাকা সত্ত্বেও নগরীতে রয়েছে মাত্র 2টি স্থায়ী বাস টার্মিনাল। পরিকল্পিত বাস ট্রাক টার্মিনাল না থাকায় সড়কে বাড়ছে বিশৃঙ্খলা। এছাড়াও যেখানে সেখানে পার্কিং করায় বাড়ছে যানজট। ফিটনেস বিহীন অনেক পুরনো, যেগুলি একটু বিপজ্জনক বিপজ্জনক, এগুলি আপডেট করার জন্য বা বাতিল করার জন্য উদ্যোগ নেওয়া হোক। নির্দিষ্ট স্টপেজ নাই, এখানে স্টপেজে দাঁড়ায় কিন্তু একটা গাড়ি দাঁড়ায় আর একটাকে ওভারটেক করে এবং এটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি। লোকাল গাড়ি আসলে সবসময় এখন সবসময় মাঝপথেই নামা দেয়, কারণ একটার সাথে একটা বাড়াবাড়ি করে এখন কি করব। বাস ও ট্রাক টার্মিনাল নির্মাণের দাবি পরিবহন সংশ্লিষ্টদের। এখানে আমাদের কোনো নির্দিষ্ট স্টপেজ নাই, সেই জন্য আমরা এখানে সিরিয়াল দিয়ে দাঁড়ায় আছি। এখন আমরা নির্দিষ্ট স্টপেজ দিলে আমরা সেখানে দিয়ে দাঁড়াবো। আমাদের টার্মিনাল না থাকার কারণে আমরা রাস্তার উপর অবস্থান করতেছি, কি করবো, আমাদের তো করণে কিছু নেই আর। নিজেদের সময় স্বল্পতার কারণে গণপরিবহনের শৃঙ্খলা আনতে পারেনি দাবি করে সিটি কর্পোরেশনের প্রশাসক রেল যোগাযোগের উপর গুরুত্ব দেওয়ার কথা জানান। চিটাগাং থেকে মিরসরাই পর্যন্ত কমিউটার ট্রেনটা যদি প্রতি আধা ঘন্টা পরপর চলে, চিটাগাং থেকে 2000 যদি আমরা কম করে 6 জোড়া ট্রেন চলাচল থাকে এবং কয়েকটা ভালো বগিসহ চিটাগাং থেকে নাজিরহাট যদি আমরা 6টা জোড়া ট্রেন চলে, তাহলে এটা অনেকটা লাইনে আসবে। আর সঠিক ট্রাফিক ব্যবস্থাপনার উপর জোর দিলেন এই নগর পরিকল্পনাবিদ। রোড নেটওয়ার্কটা আছে, সেটাকে একটা টেবিলে নিতে হবে, এটাকে নিয়ে বসে প্রপার একটা ট্রাফিক ম্যানেজমেন্ট ডিজাইন করতে হবে। সবার প্রচেষ্টায় চট্টগ্রাম সড়কে শৃঙ্খলা ফিরবে এমনটাই প্রত্যাশা নগরবাসীর। দীপ্তচন্দ্র পাল, আরটিভি।